রাজ্যবাসীর জন্য খুশির খবর, আগামী ছ ঘন্টার মধ্যে শক্তি হারাবে সুপার সাইক্লোন আমফান, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এ ধরনের খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সোমবার বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সতর্ক করা হয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গকে। মে মাসের 20 তারিখ অর্থাৎ বুধবার বাংলায় আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন আমফান, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকালে IMD জানিয়েছে সুপার সাইক্লোন আমফান আগামী 6 ঘন্টায় বেশ কিছুটা শক্তি হারাবে, কমবে অতি ভয়াবহতা। জানানো হয়েছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আমফান ক্রমশ উত্তর উত্তর পূর্বে বঙ্গোপসাগরের উপর উত্তর পশ্চিমে সরে যাবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল দীঘা হাতিয়া দ্বীপের কাছে অর্থাৎ সুন্দরবন এলাকায় 20 তারিখ বিকেলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় আমফান। এই ঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, উপকূলবর্তী অঞ্চলেও। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘাসহ একাধিক উপকূলবর্তী অঞ্চলে জেলা প্রশাসনের তরফ থেকে সতর্ক জারি করা হয়েছে। ইতিমধ্যে দীঘায় পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে দীঘা ও সুন্দরবনের কাছ থেকে অতিক্রম করার সময় এই সুপার সাইক্লোন আমফানের তীব্রতা ভয়ঙ্কর হতে পারে, সেই সময় গতিবেগ থাকবে 165 থেকে 175 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আগামী 20 মে আবহাওয়া অত্যন্ত খারাপ থাকবে রাজ্যে। দ্রুত যাতে উদ্ধার কাজ শুরু করা যায় সেজন্য উপকূলে নৌবাহিনী স্কোয়াড গার্ড ইতিমধ্যে হাই অ্যালার্টে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা উপকূল এলাকায় বরাবর 9টি বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপ কয়াইনিং মহকুমা এলাকায় 5টি NDRF টিম ও 4টি SDRF টিম মোতায়েন করা হয়েছে। ঘোড়ামারা মৌসুমি জিপ্লট গোসাবার ছোট মলখালি দ্বীপে মোতায়েন করা হচ্ছে 4টি SDR টিমকে। মঙ্গলবার সকালে হাওয়া অফিস জানিয়েছে সেটি মাত্র 670 কিলোমিটার দূরে রয়েছে দীঘা থেকে, অর্থাৎ অঙ্কের হিসাব বলে দিচ্ছে কত কী অবস্থান ঝড় কতটা পথ অতিক্রম করছে। এছাড়া হাওয়া আবহাওয়ার পরিস্থিতিতে উত্তর পূর্বের রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তো বন্ধুরা, তো আজকে ছিল এই লেটেস্ট আপডেট। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে।